জানেন ত্রিপুরা যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে ঘোষণা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমরা আশঙ্কা করেছিলাম ভারতীয় জনতা পার্টির সরকারের শাসনে এই ত্রিপুরা রাজ্যে নির্বাচনের নামে সেখানে প্রহসন চলছে, সেটা বিধানসভা নির্বাচন বলুন, সেটা লোকসভা নির্বাচন বলুন, আর সেটা গ্রামীণ কোনো এলাকার নির্বাচন বলুন। আমরা আশঙ্কা করে এই ত্রিপুরার যে নির্বাচন দপ্তরের যিনি আধিকারিক আছেন, সর্বোচ্চ আধিকারিক, ওনার কাছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু ডিমান্ড আমরা তুলে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচন যাতে আবাদ এবং শান্তিপূর্ণভাবে হয়, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করতে পারে, নির্বাচনের প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে নির্বাচনে সেখানে লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে, তার জন্য সেখানে পরিবেশ যাতে সেখানে তৈরি করা হয়, নিরাপত্তার কঠোর ব্যবস্থা যাতে সেখানে তৈরি করা হয়। আমরা দেখলাম পঞ্চায়েত ঘোষণা হওয়ার নির্বাচন ঘোষণা হওয়ার পর যখন মনোনয়ন তোলা এবং দাখিল করার প্রক্রিয়া যখন সারা রাজ্যে চলছে, আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি যে কায়দায় লোকসভা নির্বাচনে জিতেছে, যে কায়দায় বিধানসভা নির্বাচনে জিতেছে, সেই কায়দায় প্রত্যেকটা ব্লক এলাকা সেখানে যুব মোর্চার কর্মীদের দিয়ে সেখানে ঘেরাও করে রেখেছে যাতে বিরোধী দলের কর্মীরা মনোনয়ন তুলতে না পারে এবং জমা দিতে না পারে। গত 18 তারিখ এই উদয়পুর মহকুমার মধ্যে টেপানিয়া ব্লক, আপনার জানেন উদয়পুর থানা থেকে বেশি দূর নয়, সে টেপানিয়া ব্লকে মনোনয়ন দাখিল করার জন্য আমাদের প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা, সর্বভারতীয় কংগ্রেস নেতা, সিডাব্লিউসির সদস্য, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, জননেতা সুদীপ রায় বর্মন এসেছিলেন। আমরা উদয়পুর কংগ্রেস ভবন থেকে যখন প্রার্থীদের নিয়ে টেপানিয়া ব্লকের উদ্দেশ্যে যখন আমরা রওনা হই, আমরা সকাল থেকেই আশঙ্কা করেছিলাম ব্লকের মধ্যে ঢোকা যাবে না, কারণ ভারতীয় জনতা পার্টির যারা দুষ্কৃতিকারী, যারা নির্বাচনে নামে প্রহসন তৈরি করে মানুষের ভোটাধিকার হরণ করে, যারা মানুষের বাড়ি লুট করে, মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করে, যারা মানুষের সেখানে মাথা ফাটায় রক্তাক্ত করে, সেই সমস্ত হারমাদরা সকাল থেকে টেপানিয়া ব্লক সেখানে ব্যারিকেড করে রেখেছে। আমরা পুলিশ আধিকারিকদের সাথে কথা বললাম যে নিরাপত্তার সেখানে বন্দোবস্ত করা হোক, মাননীয় সুদীপ রায় বর্মন জেলা শাসক ডিজিপির সাথে সেখানে কথা বলেছেন। আমরা যখন টেপানিয়া ব্লকের উদ্দেশ্যে যখন রওনা হলাম, টেপানিয়া ব্লকের কাছাকাছি যাওয়ার পর আমরা দেখলাম সেই বিজিবির হায়নাদার বাহিনী যারা মানুষের রক্ত জড়ায়, মানুষের ভোটাধিকার হরণ করে, কয়েক শত লোক সেখানে আমাদের ইটপাটকেট সেখানে নিক্ষেপ করতে শুরু করে, বুম নিক্ষেপ করতে শুরু করে। তাদের আক্রমণে আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে আহত হয়েছেন এবং আরও 10 থেকে 15 জন আমাদের কংগ্রেস কর্মী সমর্থক প্রার্থী প্রস্তাবক সেখানে রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় সেখানে প্রমাণিত এই ত্রিপুরা রাজ্যে সেখানে জঙ্গল রাজ চলছে। যখন সুদীপ রায় বর্মন আক্রান্ত, যখন পুলিশ সেখানে কর্ডন করে রেখেছে তাদের, বারবার উনি ডিজিপিকে ফোন করেছিলেন, এসপি সাহেবকে ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে কেউ সেখানে ফোন রিসিভ করেননি। মুখ্যমন্ত্রী তৎকালীন সময় যখন আমরা আক্রান্ত, আমরা যখন রক্তাক্ত, সুদীপ রায় বর্মন যখন অসুস্থ এবং কংগ্রেসের প্রার্থী প্রস্তাবক যারা যাদের মাথা বেড়েছে, ঠিক সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে মাতার বাড়ি সেখানে টেপানিয়া ব্লকে সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই মহকুমারে অবস্থান করছেন, অথচ সেই মহকুমার মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী বিরোধী দলনেতা বিধায়ক সিডাব্লিউসির সদস্য রক্তাক্ত হচ্ছেন, প্রার্থীরা রক্তাক্ত হচ্ছেন। এই ঘটনার নিন্দা জানানোর সেখানে ভাষা আমাদের জানা নেই। পুলিশও সেখানে আক্রান্ত হয়েছে, খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে 4-4 জন পুলিশ আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে।